আজকের মডেল টেস্ট যেটা দিলে সেখানে প্রথম এক নম্বরে বাংলার দুইটা রচনা ছিল, একটি হচ্ছিল 7ই মার্চের ভাষণ এবং অন্যটি হচ্ছিল বাংলার কিশোর। লিখতে পারবা তো? লিখতে পারবা না? 7 নম্বর দেওয়া ছিল। এখন তুমি যদি 5-6 নম্বর পেতে চাও তাহলে তোমাকে অ্যাটলিস্ট 3-4 পৃষ্ঠা লিখতে হবে, না হলে তুমি পাবা না। বুঝাতে পারছি কি? ওকে, মনে রেখ। এরপরে অর্থ সহ বাগধারা লিখো, অর্থ সহ বাগধারা লিখো। আমাদের প্রথম বাগধারাটা কি রয়েছে? ডুমুরের ফুল। ডুমুরের ফুল মানে কি? অদৃশ্য বস্তু অথবা দুর্লভ বস্তু, অদৃশ্য অথবা দুর্লভ বস্তু, ঠিক আছে। ঠোঁট কাটা মানে কি? বেহায়া। ঠোঁট কাটা মানে বেহায়া। ঠোঁট কাটা মানে কি? বেহায়া। এগুলো দিয়ে তো বাক্য লিখতে পারবা, পারবা না? আচ্ছা, কই মাছের প্রাণ মানে যে সহজে মরে না। কই মাছের প্রাণ যে সহজে মরে না, ঠিক আছে। এরপরে দেখো তাসের ঘর মানে কি? ক্ষণস্থায়ী। তাসের ঘর মানে ক্ষণস্থায়ী, ঠিক আছে। এগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে, বাগধারায় এক কথায় প্রকাশ। এগুলো যেমন পুলিশেও আসে, তেমনি সেনাবাহিনীতে আসবে, বিজিবিতে আসবে, ঠিক আছে, নৌবাহিনীতে আসবে। বুঝতে পারলাম কি? ওকে, এরপরে সন্ধি বিচ্ছেদ দেখো। পরীক্ষা, পরিযোগ ইচ্ছা, পরিযোগ ইচ্ছা, পরীক্ষা লিখছো, পরিযোগ ইচ্ছা। এরপরে উচ্ছেদ, উৎযোগছেদ, উচ্ছেদ কি হবে? উৎযোগছেদ, উচ্ছেদ লিখছো। এরপরে স্বল্প, স্বল্পর সন্ধি বিচ্ছেদ কি হবে? সুযোগ অল্প, সু, সুযোগ অল্প, স্বল্প, সুযোগ অল্প, স্বল্প লিখছো, সুযোগ অল্প, স্বল্প, ঠিক আছে। আর তোমাদেরকে পুলিশে যেগুলো সিট দেওয়া হয়েছে মডেল টেস্টের জন্য, এগুলো বাসায় গিয়ে দয়া করে পড়বা, বন্ধ করে রাখবা না। বুঝতে পারছি কি? আরো কয়েকটা মডেল টেস্ট নতুন আমি বানাচ্ছি, সেগুলো যাওয়ার আগে আগে, তোমাদের ক্লাস শেষ হওয়ার আগে আগে আমি দিয়ে দিব ইনশাল্লাহ। ওগুলো বাসায় গিয়ে মোটামুটি তুমি 40-50টা মডেল টেস্ট করলেই তুমি বস হয়ে যাবা। পরীক্ষায় গিয়ে তখন হিরোগিরি দেখাবা। কি দেখাবা? হিরোগিরি দেখাবা। তো যাই হোক, ক্লাস শেষ করবো। ক্লাস শেষ করার আগে আমরা আবার সবাই একসাথে বলবো, আমার সোনার বাংলা তোমায় ভালোবাসি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।